আমরা গৃহিণীরা সারাদিন কিন্তু কাজ নিয়েই ব্যস্ত থাকি তো এই প্রতিদিনকার কাজকর্মের মাঝেও কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু আমরা করতে গেলে হিমশিম খেয়ে যাই এবং মনে হয় যে এগুলোর যদি কোনো সহজ উপায় থাকতো তাহলে আমরা কাজটা সহজে করে নিতাম তো আজকে আমি তেমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করুক যা আপনাদের সংসারের কঠিন কাজের সহজ সমাধান দিয়ে দিবে তো চলুন দেখা যাক টিপসগুলো কী কী প্রথম টিপস আমাদের আর কিছু ভুল হোক আর নাই হোক মোবাইল কিন্তু ভুল হয় না আমরা যেখানেই যাই না কেন দেখা যায় মোবাইলটাই আগে হাতে নিই তো দেখা যায় মাঝে মাঝে আমাদের চট জলদি কোথাও যেতে হচ্ছে অথবা আপনি পাশে কোথাও যাবেন কিন্তু আমরা মোবাইলটা সঙ্গে নিয়ে যাই তো বাইরে গেলে সবসময় কিন্তু টাকা হাতে নেওয়া হয় না বা ভুলেও যাই আবার সবসময় যে ব্যাগ ক্যারি করবো সেটাও হয়ে ওঠে না এমন কিছু জায়গা আছে সেখানে ব্যাগও নেওয়া যায় না আবার টাকাও হাতে করে যাওয়া যায় না তো আপনারা ইমার্জেন্সি কাজের জন্য সময় কিছুটা টাকা এরকম মোবাইলের ব্যাগপাটের ভেতরে যদি রেখে দেন তাহলে দেখবেন আপনাদের যেখানেই জানা হোক না কেন এই টাকাটা কাজে লেগে যাবে যেমন ধরুন আপনার পাশেও কোথায় যাবেন এখানে ব্যাগ নেওয়ার প্রয়োজন পড়ছে না অথচ রাস্তায় আপনার কিছু টাকার প্রয়োজন তখন টাকা আপনি কোথায় পাবেন তাই যদি মোবাইলটা হাতে থাকে তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে গেল তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যেন সব সময় মোবাইলের ব্যাগপাটের ভিতরে ভিতরে কিছু টাকা রাখার তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখুন আমরা সালোয়ার হোক প্লাজো হোক বা যাই হোক না কেন আমরা কেনার পরে দেখা যায় এই ইলাস্টিকটা কিন্তু খুবই টাইট থাকে আর এই ইলাস্টিকটা টাইট থাকার কারণে এটা যখন পরা হয় তখন কিন্তু ক্রমরে দাগ পড়ে যায় আর এটা ভীষণভাবে ব্যথা লাগে এবং সেখানে কিন্তু র্যাশও ওঠে তো এরকম নতুন সালোয়ার হোক স্কার্ট হোক প্যান্ট হোক কেনার পরে যদি এটা একটু লুজ করে নেওয়া যায় বা ইজি করে নেওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা সহজ সমাধান হয়ে গেল তো এটা আপনারা কিভাবে লুজ করবেন দেখুন আমি এখানে একটি জিনিস নিয়েছি একটি বক্স নিয়েছি তো আমাদের বাসায় তো এরকম বক্স থাকেই সেটা আমরা মশলা রাখি বা অন্যান্য যে কোনো প্রয়োজনীয় জিনিস রাখি তো রকম বক্সের ভিতরে এইভাবে পরিয়ে দিবেন আর এটা কিন্তু সারা রাত এভাবে রেখে দিবেন। তারপরে পরের দিন দেখবেন এই ছালোয়ারের ইলাস্টিকটা কিন্তু অনেকটা লুজ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা যখন পরবর্তীতে এটা পরবেন আপনাদের কিন্তু কোমরে আর কোনো ব্যথাও লাগবে না এবং এর দ্বারা কোনো রকম গ্র্যাসেজ বের হবে না তো দেখুন এভাবে আমি পরিয়ে রেখেছি আর এটা অবশ্যই সারা রাত পরিয়ে রাখবেন অথবা আপনারা চাইলে কিন্তু চেয়ারের ভেতরেও এটা পরিয়ে রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেকটা লুজ হয়ে আসবে তো দেখুন আমি এইভাবে কিছুক্ষণ পরিয়ে রেখে দেবো এবং আপনাদের দেখাবো এই ইলাস্টিকটা কেমন ছিল আর কতটা লুজ হয় তো শুধু বড়দের ক্ষেত্রে নয় বাচ্চাদের প্যান্ট আনলেও এরকম কোনো ছোটো সাইজের বক্সের ভিতরে ভরে রাখবেন দেখবেন খুব সহজেই কিন্তু ইলাস্টিকটা লুজ হয়ে যাবে তো দেখুন আমি এটা খুলে নিচ্ছি এবং খুলে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি কতটা লুজ হয়ে গেছে তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে যেহেতু পবিত্র মাহেরমজান চলছে এ সময় কিন্তু আমাদের ভারী ভারী থালা বাসন হয় যেমন প্রেশার কুকার তারপরে কোনো পাতিলের যদি আমরা কিছু রান্না করি সেটা হয় তো মানে এই সময়টাই কিন্তু থালা বাসন বেশি লাগে তো এই সময় আমরা থালা বাসন ধুতে গেলে দেখা যায় হাতে অনেক জ্বালা পোড়া করে হাতের অনেক ক্ষতি হয়ে যায় অনেকের আবার দেখা যায় যে এরকম ভীম বা ভীম লিকুইড বা অন্যান্য যে কোনো আসে হাতে অ্যালার্জি হয় হাত জ্বালা পোড়া করে তো তাদের জন্য এই টিপসটি দেখুন আমি এখানে বোতলের মুখের অংশটা কেটে নিচ্ছি আর এখানে যেই কর্কটা আছে অর্থাৎ মুখটা আছে সেটা আমি একটি ছিদ্র করে নিব তার জন্য এখানে আমি একটি কেঁচি ব্যবহার করছি আর কেঁচিটা দিয়ে একটুখানি গরম করে একটু যদি ঘুরিয়ে নিই তাহলে কিন্তু খুব সহজেই এটা একটা ছিদ্র হয়ে যাবে এবারে এটা দিয়ে আমি কি করব। তো মাস্ক তো আমাদের বাসায় সবারই আছে মাস্কের এক সাইডের একটি ইলাস্টিক কেটে নিলাম আর এটা আমি এরকম স্টিলের যেই স্ক্রাবারগুলো থাকে সেটার এক সাইড দিয়ে বেঁধে দিচ্ছি তো বেঁধে দেওয়ার পরে এটা আমি এমন একটি জিনিস তৈরি করব এটা দিয়ে যখন আপনারা থালা বাসন ধোবেন আপনাদের কিন্তু কোনো রকম হাতের স্পর্শ লাগবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাতেও পোড়া করবে না আপনারা যে থালা বাসন মাজতে গেলে অনেক প্রেশার দিয়ে মাজেন সেই প্রেশারটাও কিন্তু অতটা লাগবে না আর হাতেরও ক্ষতি হবে না তো দেখুন আমি এইভাবে এই বোতলের ভিতরে দিয়ে দিলাম আর এই বোতলের যে কর্কটা আছে সেটা যে ছিদ্র করেছিলাম সেই ছিদ্রের ভিতরে এই ইলাস্টিকের যে মুখের অংশটা সেটা আমি পরিয়ে দিচ্ছি তো এইভাবে পরিয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দর একটি সিস্টেমে চলে আসবে সেক্ষেত্রে রকম হাতের স্পর্শ ছাড়া এটা দিয়ে আপনারা সহজে বাসন মেজে নিতে পারবেন তো দেখুন আমি এবারে এখানে একটি গিট দিয়ে নিচ্ছি আর গিটটা একটু মোটা করে দিতে হবে যেন এই ছিদ্র করেছিলাম ছিদ্রর ভিতর দিয়ে বেরিয়ে না যায় তো দেখুন আমি এখানে তিনটে গিট দিয়ে নিচ্ছি তাহলে গিটটা অনেকটা মোটা হয়ে গেল আর এই ইলাস্টিকটার মাথায় আমি আরও একটি গিট দিব তাহলে এটা ধরার সুবিধা হবে এবং আপনারা থালা বাসন ধোয়ার পরে এই স্ক্রাবারটা ঝুলিয়ে রাখতে পারবেন কিছুর সঙ্গে তাহলে খুব সহজে পানীয় ঝরে যাবে তো দেখুন আমি এখানে থালাবাসন নিয়েছি আর এখানে আমি একটা ছোট সসপ্যান নিয়েছি সসপ্যানের নিচে যেই পোড়া দাগ লেগে গেছে সেটা আমি এবার উঠাবো তো তার জন্য আমি একটুখানি ডিশওয়াশ নিয়েছি এবং এভাবে ঘষে নিয়েছি দেখুন আমার হাতটা কিন্তু বোতলের ওপরে আছে কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই কিন্তু থালা বাসন ধোয়া হয়ে যাচ্ছে তো প্রেশার কুকার থেকে শুরু করে কড়াই এরকম সসপ্যান বা দুধের পাতিল যাই হোক না কেন আমরা মাছতে গেলে কিন্তু অনেকটা শক্তি দিয়ে মাঝি এক্ষেত্রে কিন্তু হাতের অনেকটা ক্ষতিও হয়ে যায় হাত জ্বালা পোড়া করে তো এই সিস্টেমে আপনারা করবেন দেখবেন যতই আপনারা চেপে থালা বাসন না না কেন হাতের তো ক্ষতি হবেই না এবং সহজেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে এবারে এটা আপনাদের ধুয়ে দেখাচ্ছি কেমন পরিষ্কার হলো তো আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবারে চলে এসেছি পরবর্তী টিপসে দেখুন আমি এখানে একটি পুরনো মাস্ক নিয়েছি আর মাস্কের মুখের অংশটা কেটেলাম নেওয়ার পরে এই মাস্কের ভেতরে যে তিনটা পাট রয়েছে তার নিচের পাটটাই আমি একটি সুগন্ধিযুক্ত সাবানের দিয়ে দিচ্ছি আর এই সাবানটা কিন্তু ছোট হয়ে গেছে এটার ব্যবহার করা হয় না আর দিয়ে দিচ্ছি তিনটা ন্যাপথলিন এবারে আমি এর মুখটা ভালো করে যেই ফেলে দেওয়া অংশটুকু আছে মাস্কের সেখান থেকে এই রাবারটা ছেড়ে নিলাম এবং ভালো করে শক্ত করে এভাবে বেঁধে দিচ্ছি এবারে এই মাস্কটা আমি কি করব। আপনারা জানলে অবাক হবেন আপনাদের কঠিন কাজের সহজ সমাধান হয়ে যাবে এটা আপনারা রেখে দিবেন আপনাদের আলমারিতে তাহলে দেখবেন আপনাদের আলমারিতে আর পোকামাকড়ের উৎপাত থাকবে না এবং জামা কাপড়ে কোনো রকম স্যাঁত স্যাঁতে গন্ধ হবে না এতে কিন্তু আপনাদের কাপড়ও যেমন সুগন্ধযুক্ত থাকবে এবং আলমারি যখন খুলবেন তখন কোনো বাজে ভোটকা গন্ধ আসবে না এ চলে যাচ্ছি পরবর্তী টিপসে কিছু কিছু সময় আছে যে আমরা কোথাও বের হচ্ছি আর সেই অনেক দিন রেখে দিয়েছিলাম সেই পোশাকটা বের করে এখন পরব তো ওই সময় দেখা যায় পোশাকটায় বাজে একটা গন্ধ হয়ে যায় তো গন্ধ হয়ে গেলে সেই পোশাকটা কিন্তু আর পড়া হয় না তখন আমাদের যে আশা করে পোশাকটা বের করেছিলাম সেই আশাটাও পূরণ হয় না তো এরকম পরিস্থিতি আসলে আপনাদের হাতে যদি সময় থাকে সেই কাপড়টা নিবেন এবং এরকম পলি ব্যাগে নিয়ে নেবেন তো দেখুন এবারে আমি যেটা করব পলি ব্যাগের মুখটা যে সিল করা আছে সেইটা আমি খুলে নিচ্ছি এবং এর ভিতরে এই শাড়িটা দিয়ে দিচ্ছি আর এমন টাইপের ব্যাগ নেমে যেন মুখটা ভালো করে আটকানো যায় নর্মাল ব্যাগ হলেও হবে সেক্ষেত্রে কিন্তু মুখটা যেন এভাবে ফোল্ড করে আটকে দেওয়া যায় সেরকম ব্যাগই নেবেন নেওয়ার পরে এটা আপনারা ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিবেন তারপর দেখবেন এই কাপড় থেকে যত রকম বাজে গন্ধ স্যাঁতসেঁতে গন্ধ সব চলে গেছে তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ